পুলিশ কর্মীও বেধড়ক মারধরের শিকার হয়েছেন, এটা কিসের লক্ষণ? এক পুলিশ কর্মীর চোখও নষ্ট হয়ে গিয়েছে, আজকে সেই খবর এসেছে। দেখুন, পুলিশের অত্যাচার এমন জায়গায় চলে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যকে পুলিশ স্টেট তৈরি করার চেষ্টা করছে। আন্দোলনের কথা ছেড়ে দিন, গতকাল বা গত পরশু একজন সিভিক ভলেন্টিয়ার গাড়ি ধরে ফাইন করার জন্য এবং মারধর করার জন্য সাধারণ মানুষ ওখানকার তারা অতিষ্ঠ হয়ে সেই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করেছে। কেন হচ্ছে? মানুষের মধ্যে আক্রোশটা এত বেড়ে যাচ্ছে তার কারণ পুলিশের তোলাবাজি। এবং পুলিশের বলে রাখবেন, পুলিশ নিজে তোলার জন্য তোলাবাজি করছে তা কিন্তু নয়, এই তোলার টাকা তৃণমূল কংগ্রেস পায়। তৃণমূল কংগ্রেস পুলিশকে দিয়ে তোলা তোলায় এবং এই তোলা তুলিয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা কোটিপতি হচ্ছে। সাধারণ মানুষের মাথার উপর দিয়ে জল উঠে গেছে। আগামী দিনে সাধারণ মানুষের হাতে তৃণমূল কংগ্রেস নেতারা আক্রান্ত হলে আমি অন্ততপক্ষে অবাক হব। পুলিশ তো এক্সপার্ট এসবে, এবং আমরা মনে করে দিতে চাই, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের থেকে বড় বড় কথা বলা হচ্ছে না। দেখুন, 2013 সালে সম্ভবত, 14 সালে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কি হয়েছিল, নভেম্বর মাসে 14 খানা গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, 14-15 খানা পুলিশ মার খেয়েছিল। আজকে আমি প্রশ্ন করতে চাই পুলিশ প্রশাসনকে, ক্ষমতা থাকলে দেখান সেই সময় কতজনকে অ্যারেস্ট করেছিলেন আপনারা, আর কালকে ছাত্রের আন্দোলন কতজন অ্যারেস্ট হয়েছে? ও ওটা কি তখন কি পুলিশের যে রক্তটা ঝরেছিল সেটা কি সেকুলার রক্ত ছিল? যে পাথরগুলো মারা হয়েছিল সেগুলো কি সেকুলার পাথর ছিল, সেই জন্য তখন গ্রেপ্তার করা হয়নি?